কোয়েশ্চেনটা পড় ভালো করে। প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, কি করে প্রমাণ করবে এটা, কি প্রমাণ করতে হবে? দেখো থিটা আসবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা মানে থিটা আসবে না, এর যে মান আসবে ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে না, তাহলে থিটা থাকবে না, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তার জন্য কি করতে হবে, অঙ্কটা টুকে ফেলো, গিভেন বলে আনসার, অঙ্কটা এবার দেখো কি করে করবে। অলরেডি বলে দিয়েছি যে 2 পাই মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে 90 ইনটু 4, আর 4 টা তো একটা যুগ্ম সংখ্যা ইভেন নাম্বার, তাই তো? আর পাই মানে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে মানে 90 ইনটু 2, আর 3 পাই বাই 2 মানে কত, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তো 3 ইনটু 90 ডিগ্রি, 90 ইনটু 3 তার মানে তো 270 ডিগ্রি, তাই তো? তো 3 পাই বাই 2 হচ্ছে অড, তাহলে 2 পাই, পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই এগুলো হচ্ছে ইভেন হবে, 19 টু সামথিং। দেখো 19 টা একটা ইভেন নাম্বার আসছে, 4 আসছে, 19 টু 2 আসছে এরকম, আর 3 পাই মানে 19 টু 6 আসবে, তারপর 4 পাই মানে 19 টু 8 আসবে, বুঝেছো? এবার 3 পাই বাই 2 মানে অড, 5 পাই, পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 মানে 19 টু 3, 19 টু 1, 19 টু 5 এগুলো আসবে, এগুলো হচ্ছে অড নাম্বার হয়। তাহলে দেখো থ্রিটাকে হাত দিয়ে ঢেকে দাও, টু পাইটা কি ইভেন এই করলাম, তো সাইনটা সাইনই থাকবে, অল অল সাইন ট্যান কস রুল দিয়ে সাইনটা সাইন থাকলো, থ্রিটা বসে গেল। এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, টু পাই মানে ওয়ান টু মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, তাই তো? এখানে কস পজিটিভ, সেট পজিটিভ, সাইন ওখানে কি যার মান বের করছে, যার ভ্যালু বের করছে সেটা হচ্ছে নেগেটিভ, তাই তো? এবার থ্রিটাকে লিখে দাও ইন্টু, এখানেও সেম টু পাই হচ্ছে ইভেন, কসটা কসই থাকবে আর থিটাটা বসে যায়, থ্রিটাকে হাতে ঢাকো, কসটা কসই থাকবে, থিটাটা বসে যায়, কারণ টু পাইটা ইভেন নাম্বার। কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয়, প্লাস হয়, কারণ কসেরই তো ঘর, থ্রি হয়ে গেল। ইন্টু দেখো পাইটা ইভেন, তো ট্যানটা ট্যানই থাকবে, থিটা বসে গেল, পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান হচ্ছে নেগেটিভ, মাইনাস ট্যান থিটা হয়ে গেল। ইন্টু এবার এখানে টুটাকে মনে মনে ভুলে যাও, পাই আছে মানে ইভেন, তাহলে সেকটা সেকই থাকবে, থিটা বসে গেল, কোন কোয়াড্রেন্ট বলো, পাই প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অল সাইন ট্যান, ট্যান পজিটিভ মানে সেক মানে নেগেটিভ, এবার পাওয়ার 2 ছিল তো এখানে ব্র্যাকেট দাও। ম্যাক্সিমাম ছেলে মেয়েরা কি করছে, ব্র্যাকেটটা দিচ্ছে না, কিন্তু রং, বা টুটাকে এখানে লিখে দিচ্ছে, কেন এই যে এখানে তো মাইনাস আছে, মাইনাসের স্কোয়ার সবসময় জেনে রাখবে, মাইনাস টু স্কোয়ার আর মাইনাস টু এর হোল স্কোয়ার এটা দুটো আলাদা, কিন্তু মাইনাস টু এর হোল স্কোয়ার মানে কি, মাইনাস টু ইন্টু মাইনাস টু দ্যাট ইজ প্লাস ফোর, আর এখানে মাইনাস টু স্কোয়ার মাইনাসটা পড়ে রইলো, টু স্কোয়ার মানে ফোর, তা প্লাস ফোর আর মাইনাস ফোর কি সেম নাকি, তাহলে ব্র্যাকেট ইজ ইম্পর্টেন্ট, ওকে? তাহলে এখানে ভুলেও লিখবে না, এটা লিখবে মাইনাস এক থিটা স্কোয়ার ডিভাইড বাই, এবার নিচেতে বলো কি হবে, রেকর্ডিং হচ্ছে তো, নিচেতে দেখো আবার টু কে ভুলে যাও, থ্রি পাই বাই টু মানে অড, ওই যে 19 টু 3 আছে তো কসটা হয়ে যাবে সাইন, সাইন থিটা হয়ে গেল, এবার থ্রি পাই বাই টু মানে 3 ইন্টু 90, 90 টু 1, 90 টু 2, 90 টু 3, কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন ট্যান কস, পজিটিভ হয় তো প্লাস কি হবে, সুন্দর কিউবটা হচ্ছে, এবার কিউব আছে, কিউবটাকে ভুলে যাও, থ্রিটাকে হাত দিয়ে ঢেকে দাও, টু পাইটা কি ইভেন, তো সাইনটা সাইন রইলো, টু পাই মানে ওয়ান পাই টু পাই প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিউব হয়ে গেল। আবার একই রকম পাইটা ইভেন, তো কোসেকটা কোসে কি থাকবে, কোসেক থাকবে পাই মাইনাস থিটা, পাই মাইনাস স্কোয়ার, পাই মাইনাস স্কোয়ার সেকেন্ড কোয়াড্রেন্ট, কোসেক পজিটিভ তো প্লাস হয়ে গেল ইনটু সাইন থিটা, ওকে? লিখতে পারি তো এটা, পুরো আমি একদম বড় ডিভাইড টেনে দিয়েছি, ওকে? এবার ক্যালকুলেশন, মাইনাস সাইন থিটা হোল কিউব মানে কি, মাইনাস সাইন কিউব থিটা, হ্যাঁ কি না, হ্যাঁ, ইনটু প্লাস কস থিটা হোল কিউব মানে কি, কস কিউব থিটা, প্লাসটাকে ভুলে গেলাম, আর মাইনাস ট্যান থিটা মানে মাইনাস ট্যান থিটা, এটা লিখে দিলাম, ইনটু মাইনাস এক থিটা হোল স্কোয়ার মানে কি, মাইনাস এক থিটা ইনটু মাইনাস এক থিটা, তাই তো? হৃত কুমার বুঝতে পেরেছ, দেখো তোমার নামটা কিন্তু ইউটিউবে থাকবে, বুঝতে পেরেছ? সাইন থিটা হোল স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার থিটা, এটা মানে
সাইন কিউ থিটা হবে কিন্তু আর কস থিটা হোস মানে কস কা থিটা কোসেক স্কয়ার থিটা তাই তো কোসেক স্কয়ার থিটা হোস মানে কিন্তু সাইন থিটা সবাই বুঝে গেছো কে বুঝতে পারলো দেখো এবার কার্টুন কার্টুন হবে কার্টুন কার্টুন তারপর আর কাছে দেখো বলো আর কাটাকাটি যাবে না আর কি আনন্দ আমাদের মাইনাস মাইনাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এবার কস কিউ কে কস কিউ রাখো আর ট্যান থিটা কে কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ওটা ডিনোমিনেটরে দিয়ে দিলাম দেখো হ্যাঁ আর সেক স্কয়ার থিটা মানে কি 1 বাই কস স্কয়ার থিটা নাকি না ডিনোমিনেটরে দিয়ে দিলাম আর এখানে সাইন স্কয়ার থিটা যেমন আছে পড়ে থাক ডিনোমিনেটরে আর কোসেক স্কয়ার 1 বাই কোসেক স্কয়ার দেখো 1 বাই কোসেক স্কয়ার উপরে গেলে কি হবে সাইন স্কয়ার তাহলে এখানে আমি সাইন স্কয়ার লিখে দিলাম আর এখানে যেমন আছে এখানে সাইন থিটা যেমন আছে সাইন থিটা পড়ে থাক এবার দেখো তো কাটাকাটি হচ্ছে নাকি দেখো এই দেখো একটা কস এখানে তিনটে কস দুটো কস পড়ে থাকবে উপরে এখানে দুটো কস কেটে গেল এখানে একটা সাইন কেটে গেল দুটো সাইন কেটে গেল একটা সাইন কেটে গেল ইকুয়াল টু কত 1 এই কেটে কাটাকুটি হলো এখানে কিন্তু একটা 1 লিখবে ওকে তাহলে প্রমাণ করতে বলেছে মানে প্রুফ করতে বলেছে যে এই ভ্যালুটা আসবে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা মানে থিটা থাকবে না তাই এই থিটা এসেছে লাস্ট লাইনে উইচ ইজ দেখো এবার তোমরা কোথায় ভুল করেছিলে অঙ্কটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা প্রুফ ওকে ভেরি ইন্টারেস্টিং এন্ড ইজি তাই তো